কি মারাত্মক কথা দেখুন, একজন সাধারণ মানুষকে যদি বা সংসারী মানুষকে জিজ্ঞেস করা হয় যে আপনার ধন কি, সঙ্গে সঙ্গে গাড়ি গাড়ির হিসাব দেখিয়ে দেবে, তার তাহলে ব্যাংকের পাসবই ব্যয় করে দেবে। কিন্তু একজন ত্যাগী বৈষ্ণবকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার ধন কি, সে সঙ্গে সঙ্গে বলবে যে আমার ধন হলো নিতাই চা, নিতাই হল হরি। সে বৈষ্ণব সঙ্গে সঙ্গে বলবে যে আমার ধন হলো নিতা। সংসারী মানুষের সাথে বৈষ্ণবের এখানেই পার্থক্য। পদকর্তা বললেন ধন মোর নিত্যানন্দ, ধন হলো নিত্যানন্দ। আর দেখবে মেয়ের যদি ভালো জায়গায় বিয়ে দিতে হয় তাহলে কি হবে, মেয়ের বাপের ভালো টাকার দরকার। বলে নিতাই রূপী পয়সা যদি তোমার পকেটে থাকে, নিতাই রূপী পয়সা যদি তোমার পকেটে থাকে তাহলে তুমি গৌরূপী পতি পেয়ে যাবে। পয়সাটা কি নিতাই, নিতাই রূপী পয়সা যদি পকেটে থাকে ভাই তাহলে তোমার চিন্তায় নেই গৌরূপী পতি চলে আসবে। তাহলে ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। এই যে গৌর যুগল কিশোর এটা জানানো কে, একমাত্র নিতাই চল। আমার নিতাই জানালো সৈনিক পেয়েছিলেন, তাদের বলা হয় দ্বাদশ উপগোপাল। তাদের মধ্যে একজন বড়লোক ভক্ত ছিল, তার নাম ছিল উদ্ধারণ দত্ত। তার ছিল কিলো কিলো সোনার ব্যবসা। বাংলায় যখন দুর্ভিক্ষ হলো, দুর্ভিক্ষ ভিক্ষা মেলা দুষ্কর, তখন নিতাই চাঁদের চোখে জল আসছে। উদ্ধারণ দত্তের কাছে বললেন, হে উদ্ধারণ দত্ত, তোমার তো কিলো কিলো সোনার ব্যবসা, তুমি কি বাংলার মানুষের মুখে দুটো অন্ন তুলে দিতে পারো না? তার বাড়িতে যত সোনা ছিল সব নিতাই চাঁদের চরণে নামিয়ে দিলেন। বলে প্রভু, তুমি নিত্য, তুমি পূর্ণ, তুমি শুদ্ধ, তুমি মুক্ত। ভগবানের সঙ্গে এই চারটে জিনিসের আমাদের পার্থক্য কি কি বললাম? নিত্য, নিত্য মানে তুমি আগে ছিলে, এখন আছো, পরেও থাকবে। আমিও নিত্য, আজকে আছি কাল না থাকতে পারি। কেউ বলতে পারবেন ব্যাংকে কত টাকা আছে বলে দেবেন, কটা বাড়ি বলে দেবেন, কটা গাড়ি বলে দেবেন, কিন্তু কত সময় আছে আমরা কেউ জানি না। তুমি নিত্য, আমি অনিত্য, তুমি পূর্ণ, তোমার মধ্যে সরস্বর্য রয়েছে, আমি অপূর্ণ, তুমি শুদ্ধ, আমি অশুদ্ধ, তুমি মুক্ত, আমরা সবাই মায়াবদ্ধ। সেই উদ্ধারণ দত্তের সোনা বিক্রির টাকায় তখনকার দিনে প্রত্যেক দিন 2 থেকে 2,500 লোক প্রসাদ পেতেন। আর এই সময় নিতাই চাঁদ বললেন যে আপনারা 2 বেলা প্রসাদ পান, আর একটা কাজ করুন। কি কাজ? না, সন্ধ্যাকালে সবে মিলে নিজ দ্বারে বসিয়া কীর্তন করো সবে। তাহলে ধন কি হলো আমাদের আজকের দিনে? দেখুন এই এই তিথিটা নিয়েই কিন্তু এখানকার কীর্তন শুরু হয়। তাই কিছু কিছু ক্ষণ আছে বিশেষ, যে ক্ষণে বসে আছেন সেই কথা শুনতে খুব মধুর লাগবে। আজকের দিনেই যিনি এলেন সেই কথা আমরা শুনতে বসেছি। অদ্বৈতের আবির্ভাব, কে অদ্বৈত কবিদের কোন, কখন তার অদ্বৈত নাম, কিভাবে তিনি গৌরকে আনলেন, সমস্ত কিছু খুঁটি নাড়িয়ে আনলেন। তাহলে ধন হলো আমাদের কি? একটা লীলার মধ্যে ঢুকতে পেরেছিলেন, ধন হলো নিতাই চাঁদ। তাহলে নিতাই রূপী পয়সা যদি আমাদের পকেটে থেকে আমরা গৌরূপী পতি পেয়ে যাব, তাই হচ্ছে ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। এবার অদ্বৈত ইয়া চার যুবল, অদ্বৈত ইয়া
চার জবা আমার গুরুদেব বলেন যে পদাবলী যদি বুঝতে না পারা যায় তাহলে যিনি শুনছেন তারও বিপদ হবে, যিনি বলছেন তারও বিপদ হবে। অদ্বৈত আচার্য বল 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 আমায় সীতানাথে বলে দাও, সীতানাথে বলে দাও, সিন্ধু থেকে যদি তুমি আমায় বিন্দু দান করো তোমার কি কমে যাবে? সমুদ্রে যদি কেউ একবার কি জল তুলে নেই কি যায় আছে? তা তুমি তো কৃপা সিন্ধু, তুমি এক বিন্দু আজ আমাকে দান করো। সীতানাথে বলে দাও, সীতানাথে বলে দাও, বলে বলি হইয়ে কবুর বলি, দুটো বলি মানে আলাদা, তোমার বলে বলি হইয়ে কবুর বলি আর শ্বশুর বাড়ি যাব যাব। রাধারানীকে এমন একটা ঘরে রাখা হতো যে ঘরে কোনো জানা ছিল, দুদিকে দুটো দরজা আর দুই দরজায় দুজন পাহারা দিতেন। একজন বলছে যদি সাপিনী তো আর একজন বাঘি, নাম তাদের আপনারা বারবার শোনেন জটিলা আর কুটিলা। শ্বশুরের নাম হচ্ছে গোলভ ঘোষ, তার নাম গোল ঘোষ। আপনারা যদি মনে করে থাকেন যে জটিলা কুটিলা বধ ছিল তাহলে কিন্তু ভুল ভাববেন, কারণ জটিলা কুটিলার মতন যদি ভজনের মানুষ ঘরে ঘরে থাকে সেই ঘরটা কৃষ্ণ ভজনের সংসার হয়ে যাবে। কেন কষ্ট দিত? মূল জায়গায় দেখতে হবে আমাদের। নীল শাড়ি পরতে দিত না, নীল শাড়ি পরলেই নাকি কৃষ্ণ মনে পড়ে যায়। নীল যমুনায় যেতে দিত না, নীল যমুনায় গেলে কৃষ্ণ মনে পড়ে যায়। নীল মেঘের পানি চাইতে দিত না। কুটিরা মায়ের গলা জড়িয়ে ধরে বলেছিল, মা কৃষ্ণ নাম দুটি অক্ষর তাতে কি মধু আছে জানি না। বলে শুনেছি তুন্দে কান্ডিনীরতে কৃষ্ণ নাম একবার জিহ্বায় মিলে জিহ্বা নাকি লক লক করে আরো কৃষ্ণ নাম বলার জন্য কর্ণ নিচে উঠে আরো শুনব আরো শুনব। তার প্রমাণ আপনারা আপনাদের 99-100 হবে না। প্রাকৃত জগতে যেমন ধনী মানুষের ধনগণ খাবে পেটা, অপ্রাকৃত জগতে যারা কৃষ্ণ ধনে ধনী তাদের কোনো দিন 99-100 হবে। কৃষ্ণ বলে কেঁদে কি আনন্দ হয় আমরা তো জানি না।
আমার বড়দিকে দেখেছি কৃষ্ণ বলতে হয় না, নীল কিছু দেখতেই আর বদলখানে যাওয়া যায় না। মা গো, তোমার কৃষ্ণ দেখতে ইচ্ছা করে না, খুব করে রেখো কিনা, কিন্তু কীভাবে করবো, আমাদের সাধন নেই, ভজন নেই, নিষ্ঠা নেই, এক কাজ করো না, আজ থেকে বৌদিকে কষ্ট দাও, তুমি একটা দরজায় আমি একটা দরজায় সমস্ত কিছু বন্ধ করে দাও, অন্ধ ঘরের মধ্যে হাত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। আর তার কান্নায় লোক থেকে নেমে আসে, আমাদেরও তো যুগল দর্শন হয়ে যাবে। কিন্তু জটিলা কটিলার চোখকে ফাঁকি দিয়ে একদিন রাধারানী চলে গেলেন যমুনায়, আর যমুনায় কি এলো, ওখানে কি এলো, গালে হাত কেন, পেছনে নয় পেছনে নয়, রাধারানী দেখছে যমুনার তীরে গাছের নিচে বসে গালে হাত দিয়ে বসে আছে। মাধব তুমি কাঁদছো, মাধব তোমার চোখে জল, যার নামে জগতের মানুষ কাঁদে সে আবার কাঁদে কোন দুঃখে, কি দুঃখ তোমার, কি জ্বালা, কি যন্ত্রণা, কি ব্যথা, শুনবে শুনবে রাধে আমার আমার কষ্ট আমার ব্যথা, এই বৃন্দাবনে একজন আমাকে কষ্ট দিয়েছে, কে মাধব, এই বৃন্দাবনে এমন কি আছে যে তোমাকে ব্যথা দেয়, তোমাকে কষ্ট দেয়? গোবিন্দ বললেন, যদি বলি তুমি না, না মাধব না, আমি কি তোমাকে কষ্ট দিতে পারি, আমি দিয়েছি আমার জাত মূল মান শীল ক্ষয় বৈভব ইহকাল পরকাল, আমি একে একে তোমার চরণে সব দিয়ে দিয়েছি, আমি তোমায় কষ্ট দিলাম কখন, দুঃখ দিলাম কখন, দিয়েছ। রাধারানী কি করে গদা ধরে এলো সেই তত্ত্বটা বলা হচ্ছে এখন। গোবিন্দ বললেন, কষ্টই দিয়েছ, দুঃখই দিয়েছ, এই বৃন্দাবনের মাটিতে তুমি আমায় সব দেব বলেছিলে, কিন্তু একটা জিনিস এখনো দাওনি, মাধব বলো, মাধব বলো কি দিতে বাকি আছে, আমি দিয়ে দেবো। দেবে রাধে, আমি আজ তোমার কাছে যা চাইব তুমি আমায় দেবে, বলো যদি কিছু দিতে বাকি আছে দিয়ে দেবো, তাহলে একটু সময় দাও। গোবিন্দ বললেন, আজকে আমি তোমার কাছে যে বস্তু চাইব, যতদিন পৃথিবী থাকবে, চন্দ্র সূর্য থাকবে, প্রত্যেকটা মানুষ বৃন্দাবনের মাটিতে এসে তোমার কাছে সেই ভিক্ষা চাইবে। সেই বৃন্দাবনের রাধারানীর কাছে কেমন করে চাইতে হয় আমি জগৎকে শিক্ষা দিয়ে যেতে চাই। এই বলে গোবিন্দ চূড়া খুলে দিলেন, বাসি নামিয়ে দিলেন, রাজবেশ খুলে দিয়ে দিনহীন কাঙালির বেশে গড়ার একটা চাদর নিয়ে রাধারানীর কাছে ভিক্ষার আসর পেতে দাঁড়িয়েছে। নিতাই গো ধরি গো, আমি জানি না চাইবার আগে আমাকেও একটু সময় দাও, আমি তোমার ওই রূপটা একটু প্রাণ ভরে দর্শন করে নিই। যে তৃষ্ণা জাগিলে তোমারে যে ভালোবাসাই তোমারে ভুলিব, সে ভালোবাসাই ভুলাইব। আমার মাঝে তব কথা নয়, সে কথা আমার শোনা।
ভিক্ষার আচল থেকে দাঁড়িয়েছ, প্রাণ গোবিন্দ সৃষ্টি স্থিতি লয় প্রলয় সর্বকারণের কারণ আর রাধারণী নাম বলে হাসতে হাসতে হচ্ছে মাধব, বলো কি দেওয়া হয়নি তোমার গলার মালা? একটা মালার জন্য এত কিছু? এই বলে যেই না মালাটা গলা থেকে খুলেছে বলে, না না ওই মালা নয়, কখনো কি প্রতিজ্ঞা করেছেন যে আর কীর্তন শুনবো না, কীর্তন শুনলে কাঁদতে হবে? কেউ কি কোনোদিন প্রতিজ্ঞা করেছেন বলুন? যদি কোনো সময় চোখে জল আসে সেদিন মনে হবে হাজার কীর্তন শোনা সার্থক হলো, নিতাই গভীর প্রেমানন্দের তবে দিতে পারি একটা শর্তে, রাধারানী বলেন দিতে পারি একটা শর্তে, যদি তুমি তোমার সঙ্গে আমাকে নিয়ে নাও, তুমি তো যাবে, তুমিও যাবে, তোমার নাম হবে তাই বলে গদা ধরে খুলে না, গদা ধরে খুলে না, আমার তুলে দাঁড়ায় গৌরী বলি গদা ধরে খুলে না, ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র প্রাণ মোর ভূগোল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর অদ্বৈত গদাধর মোর কুল ঠাকুর নরহরি বিলস হয়ে মোর নাগরী ভালোবাসা কাকে বলে? দরজা জানলা বন্ধ, সারাদিন গৌরের সঙ্গে কথা বলছি, মালা গাচ্ছি, গৌরকে পড়াচ্ছি, গৌর বিনা পুরুষ নাই আর নারী বিনা মানুষ নাই। বলে বৈষ্ণবের কত ধুলি তাহে মন সান গেলি, বৈষ্ণবের পদ বৈষ্ণবের
বৈষ্ণবের পদ ধুলি তাই মর সঙ্গে আর তর্পণ মর যত নেবে তত বাড়বে, এই তর্পণ যদি আমাকে করতে হয়, আমি যেমন আমার আত্মীয়দের জন্য করবো, আজ অব্দি যত মহাজনের নাম আমি শুনেছি, যত বৈষ্ণবের নাম আমি শুনেছি, তাদের নাম নিয়ে যেন আমি তর্ক তর্পণ আমার বৈষ্ণবের বৃন্দাবনী রে চবু তারা
গেছে অর্থমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, সবকিছু ছেড়ে দিয়ে চৈতন্য চরণ আশ্রয় করলেন। তাহলে সুখটা বাইরে থেকে দেখা যায়, শান্তিটা দেবার মালিক হচ্ছে ওই মন্দিরের ভেতর থেকে ঘন্টা লাগিয়ে দিচ্ছে। বাইরে থেকে দেখলে মনে হয় বাবা এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, কিন্তু কে কতখানি শান্তিতে আছে সেটা ঈশ্বরের দান। আজকে আমরা সেই অদ্বৈতের আবির্ভাবে পূর্ণ রমণী অদ্বৈতের কথা একটু শুনবো।